আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ই এস হাসান তো এখন একশত ষাট নম্বর উত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্নটি করেছেন কমার্স টিভি নামে এক ভাই তিনি জানতে চেয়েছেন যে আমি ভুল চাহিদার শিকার যোগদান করিনি তবে এন অভিযোগ করেছি লিখিত অভিযোগ দিয়েছি সমাধান কবে হবে ভাই দেখেন সকল কার্যক্রম শেষে এন টিআরসি একেবারে যখন নির্ভর থাকবে যে আর কোনো জটিলতা নেই কোনো তাড়াহুড়ো নেই সেই সময় মাত্র তারা এগুলোর নিয়ে কাজ করবে এবং যার প্রেক্ষাপটে আপনাদেরকে একটা ভালো ব্যবস্থা করে দেবে কিন্তু এখন সেটি ছয় মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে আমরা যদি উদাহরণ হিসেবে দ্বিতীয় চক্রের দিকে তাকাই তাহলে উনিশ সালের শুরুতেই অনেকে জয়েন করেছে এবং যাদের সমস্যা ছিল তাদের অভিযোগের প্রেক্ষাপটে প্রায় এক বছর পরে দু সালে বারোশো আশি জন ভাইকে কিন্তু আবার যেখানে ঝামেলা ছিল না সেই সব জায়গায় রিকমেন্ড করা হয়েছে নতুন করে সুতরাং একটি বছর লাগতে পারে এটি আপনি ধরে নেবেন প্রদীপ কুমার রয় নামে এক ভাই প্রশ্ন করেছে যে ফাইলের ইন্ডেক্স হলে সংশোধন কদিন পরে করা যায় অর্থাৎ ফাইলের ইন্ডেক্স যদি ভুল হয় আপনি এর বোঝাতে চেয়েছেন সংশোধন করতে কোথায় যেতে হবে ভাই দেখেন আপনার ফাইল বা ইন্ডেক্স কী ধরনের ভুল রয়েছে সেটি কিন্তু আপনি বলেননি আমি ধরে নিচ্ছি যে আপনার ইন্ডেক্স নাম্বার ভুল ভুল হয়ে গেছে অথবা কোনো একটা সমস্যা হয়ে গেছে আপনার ইন্ডেক্স নিয়ে এখন আপনি যে কাজটি কর করবেন আপনার ইন্ডেক্স আসার সাথে সাথে অর্থাৎ প্রথম মাসে যে এমপিউটি আসবে আপনি সেই সময় কাজটি করতে পারেন প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা নিয়ে তিনি কিন্তু আপনাকে সহযোগিতা করবেন এবং কোন প্রসেসে আপনি এটা সংশোধন করবেন তিনি একটা আপনাকে স্টেটমেন্ট দেবেন সেটি নিয়ে আপনাকে মাউসিতে বেন বেসে যোগাযোগ করে এটা সংশোধন করতে হবে যখনই ইন্ডেক্স পাবেন তারপরেই সংশোধন করবেন যাদের ভুল আছে তারা এই কাজটি করবেন রিফা তামান্না নামে এক বোন প্রশ্ন করেছেন যে দু হাজার বিশ অর্থ আমি ফাজিল মাদ্রাসায় বাংলা পর্যায়ে সুপারিশপ্রাপ্ত আপনি বলেছিলেন যে এইখানে জটিলতা আছে সেই জটিলতা কি প্লিজ বলবেন তো বোন দেখুন সাধারণত জটিলতা হয় যে কখনও কোনো পদ যখন সৃষ্টি হয়ে যায় কোনো বিষয় যখন ক্রিয়েট করা হয় এই বিষয় সৃষ্টির আগে পদ সৃষ্টির আগেই যদি সে প্রতিষ্ঠান থেকে চাহিদা দেওয়া হয় তখন কিন্তু এমপি আবেদনের সময় এটা মাউসি ডিওডিডি এরপর তারা সবাই ধরে বসে যে যেহেতু পদে সৃষ্টি হয়নি পদ সৃষ্টি হওয়ার আগেই কিভাবে এই পদের চাহিদা আসতে পারে আমরা দেখেছি যে বিশ একুশ অর্থ বছরে যে পদগুলো নবসৃষ্ট হিসেবে আছে ফাজিল সহ অনেক জায়গাতে এই সব জায়গা থেকে প্রতিষ্ঠান প্রধানেরা তারা মূলত দু হাজার উনিশের অক্টোবরের দিকে চাহিদা দিয়েছেন এখন প্রশ্ন হলো বিশ একুশ অর্থ মানে আপনার জুলাই থেকে জুন তাহলে কী কীভাবে চাহিদা অনেক আগে আসে এই প্রশ্ন কিন্তু অনেক জায়গায় মাধ্যমিক ডিও এবং ডিডিটা ধরেছিল হয়তো বা আপনারা উল্টো প্রশ্ন করতে পারেন যে চাহিদা তো দিলেন এখন চাহিদা তো তাদের হাত দিয়ে গিয়েছে সব শিক্ষা অফিসারের হাত দিয়ে চাহিদা চলে গেছে তাহলে তারা আবার ধরে বসবে কেন এই এইটা এইটার উত্তর দেওয়াটা অনেক টাফ ব্যাপার আপনারা খোঁজখবর নেন তারা এই ভুলটা কেন করলো এবং তাদের ভুলের জন্য মাসুল তাদেরকে দিতে হবে সুতরাং পরবর্তী সময়ে গিয়ে আপনার বিল বেতনটা হবে কিন্তু সময় লাগবে এই অর্থবছর যখন পার হয়ে যাবে তখন সে সময় লাগবে অথবা এই জটিলতা কাটানোর পরে এখন সেটি কিন্তু প্রতিষ্ঠান প্রধান প্রত্যক্ষভাবে আপনাকে সহযোগিতা করবে তারপরে আপনি এটি সমাধান করতে পারবেন রুজিনা আক্তার নামে এক প্রশ্ন করেছেন যে আমার ফাইল রিজেক্ট করেছে কোনো কারণ ছাড়াই এছাড়া প্রতিষ্ঠান প্রধান আমাকে অনেক হয়রানি করছে আমি কি করব। বোন দেখুন যখন এমপিএ ফাইল রিজেক্ট করে দেয় রিজেক্টের একটা কারণ লাল কলম দিয়ে লিখে দেবে অথবা কম্পিউটারের কারি দিয়ে লিখে দেবে যে এই কারণে এই ব্যক্তির ফাইলটি রিজেক্ট করা হলো এখন আপনি দু একদিন দেখেন রিজেক্ট রিজেক্টের কারণটা আসে কি না আপডেট হয় কি না যদি হয় আপনি বুঝতে পারবেন যে কি কারণে রিজেক্ট হয়ে গেল আর যদি তেমন কোনো কারণ নাই থাকে তাহলে আপনি অবশ্যই ডিজি মহাদের সাথে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ বিষয়টি সমাধান হয়ে যাবে মাসুদ রানা নামে এক ভাই প্রশ্ন করেছেন যে প্রধানের ভুলের কারণে যদি তাদের এমপিও বাতিল হয় তবে পঁয়ত্রিশ প্লাস ফাইল বাতিল করার কারণে এন মাউসি কি শাস্তি মেনে নেবে ভাই দেখেন পঁয়ত্রিশ প্লাস ফাইল বাতিল হবে এটি আপনাদের কে বলেছে আপনারা দেখেছেন যে হ্যাঁ মাদ্রাসা থেকে গণহারে এটি রিজেক্ট করা হয়েছে তারপরে কিন্তু বেশ কয়েকটি নিউজ আপনাদের দেখিয়েছি যেখানে বলা হয়েছে যে আপনারা হ্যাঁ এন তাদেরকে সে রায়ের কপি দেখিয়েছে তিন হাজার নয় বাই এবং পাশাপাশি কর্মকর্তারাও কিন্তু বলেছে অধি দপ্তর থেকে মাউসি থেকে মাদ্রাসার ডিজি পর্যায়ে থেকে যে আপনারা লিখিত দেন লিখিত দিলে আমরা ব্যবস্থা নেব যেহেতু এমপিও তো কিন্তু হাইকোর্ট কোর্টের যেহেতু রায় আছে লিখিত দেন তাহলে আমরা ব্যবস্থা নেব এই ব্যবস্থা নেওয়ার অর্থই হচ্ছে আপনাদের বিল বেতন হয়ে যাবে টেনশনের কোনো কিছু নেই সুতরাং শাস্তির প্রশ্নই আসে না মোহাম্মদ রেজওয়ান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে মেমিস থেকে নাকি যোগদান থেকে এমপিও দেওয়া দেবে না কেন দেবে না জানতে চাই ভাই দেখেন এমপিও নীতিমালা থাকে সেই নীতিমালায় স্পষ্টভাবে লেখা থাকে অনেকগুলো বিধিবিধান সেই বিধি বিধি বিধানের আলোকে কিন্তু সাধারণত কর্মকর্তারা কাজ করে থাকে দু একটা জায়গায় ব্যত্য ঘটে যেমন পঁয়ত্রিশ প্লাসের ব্যাপারে যেহেতু হাইকোর্টের একটা রিট আছে রায় রয়েছে এই জাটা বাদ দিয়ে বাকিটা কিন্তু সাধারণত নীতিমালাটা মেনটেন করা হয় এখন নীতিমালায় জেনারেল নীতিমালায় কিন্তু রয়েছে যে জয়েনের দিন থেকে বিল বেতনটা কাউন্ট হবে এখন এইটা আপডেট হয়নি মাদ্রাসায় সম্ভবত এটিও দ্রুত মাদ্রাসাতেও আপডেট হয়ে যাবে তখন গিয়ে আর এই ঝামেলা থাকবে না এখন তৃতীয় চক্রে যারা সুপারিশ পেলেন তাদের ক্ষেত্রে বিষয়টা আসলে একটু হতাশাজনক হলেও করার কিছু নেই তবে একটি সুবিধা আপনাদের রয়েছে জেনারেল থেকে এগিয়ে সেটি হচ্ছে মাদ্রাসায় প্রতি মাসেই এমপিও আবেদন করা যায় আর জেনারেলে এক মাস পর পর এমপিও আবেদন করা যায় সুতরাং আপনারা মাদ্রাসায় যারা জয়েন করেছেন শুরু মাসেও কিন্তু অনেকে এমপিও পেয়েছেন এবং এ মাসেও অনেকে এমপিও পেয়ে যাবেন আর জেনারেলে এখন পর্যন্ত কেবল টুটাকে এমপি শুরু হয়ে গেছে তার মানে এই যে একদিক থেকে মাদ্রাসা কিন্তু অনেক এগিয়ে আসছে সুতরাং টেনশনের কোনো কিছু নেই তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন আবারও কথা বলবো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে শেনাগাদ আল্লাহ হাফিজ